আসসালামু আলাইকুম এব্রন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আজ আমি আপনাদের সাথে সব থেকে সহজভাবে দুধ পলি পিঠার রেসিপি শেয়ার করবো আর এই রেসিপি ফলো করে পিঠা তৈরি করলে পিঠা শক্ত হয়ে যাওয়া আর দুধ ফেটে যাওয়ার কোনোই ভয় নেই অনেক সফট হবে এই পিঠাগুলো আর পিঠাগুলো ভেঙেও যাবে না তো চলুন শুরু করা জায়গাটা আমি কীভাবে তৈরি করছি দেখে নিন এখানে একটা মিক্সিং বোল নিয়েছে আর মেজারমেন্ট কাপের দুই কাপের মতো শুকনো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে চালের গুড়ের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি পিঠার পুর তৈরি করার জন্য এখানে এক কাপের মতো নারিকেল কোরআন নিয়েছি আর নিয়েছি এক কাপের মতো খেজুরের গুড় চুলায় আমি একটা প্যান বসিয়েছি আর এখানে দুই কাপ পানি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ লবণ পানির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে তো এখানে একটা টিপস ফলো করলে আপনাদের পিঠাগুলোও কিন্তু অনেক সফট হবে আর পিঠাগুলো তৈরি করার পর ফেটে যাবে না আর শক্ত হবে না তো এখানে আমি প্রায় দুই টেবিল চামচার মতো সয়াবিন তেল দিয়ে নিয়েছি তেলটাকে আমি খুব ভালো করে পানির সাথে মিশিয়ে নিব। আর পানিতে খুব ভালো করে বলক তুলে নিতে হবে তো একটা বলক চলে এলেই এখানে শুকনো চালের গুঁড়োটা দিয়ে নেবেন তো একটা স্প্যাচুলা দিয়ে কিন্তু এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিব। এ পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেবেন তো এখানে আমি একটা ডো তৈরি করে নিব তো ভালো করে নাড়াচাড়া করে ডোটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য তো দেখুন ডোটা কিন্তু এরকম হবে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি পাঁচ মিনিটের জন্য তো ফিরে আসছি ঠিক পাঁচ মিনিট পর তো পাঁচ মিনিটের ভিতরে দেখবেন যে ডোটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে তো চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি আর এখানে আমি খেজুরের গুড় দিয়ে দিচ্ছি এখন পিঠার জন্য আমি পুরটা তৈরি করে নিব দিয়ে দিচ্ছি এখানে নারকেল কোরানো তো পিঠার পরিমাণ বাড়িয়ে করতে চাইলে এখানে আপনার নারিকেল আর গুড়ের পরিমাণটা বাড়িয়ে দেবেন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি এখন পুরটা আমি তৈরি করে নিচ্ছি তো এই পুর তৈরি করতে কিন্তু এখানে কোনো রকমের দারচিনি এলাচ ব্যবহার করার প্রয়োজন নেই যেহেতু এখানে আমি খেজুরের গুড় দিয়েছি আর দারচিনি এলাচ দিলে খেজুরের গুড়ের যে ফ্লেভারটা সেটা বোঝা যায় না তাই এখানে এটা আমি স্কিপ করে দিয়েছি খুব ভালো করে কিন্তু এটা নাড়াচাড়া করে এটাকে আমি একটু টাইট করে নেব যখনই পানিটা টেনে যাবে তখনই কিন্তু এটাকে চুলা থেকে নামিয়ে নেবেন তো ভীষণ মজার এই দুধপুলি পিঠাটা কিন্তু পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে তো সকাল বিকেলে নাস্তার জন্য কিন্তু এটা আপনারা চরজলি তৈরি করে নিতে পারেন তো এই পুরটাকে আমি একটু ঠান্ডা করে নিব চুলায় আমি একটা প্যান বসিয়েছি আর এখানে এক লিটারের মতো তরল দুধ দিয়ে দিচ্ছি দুই কাপ চালের গুঁড়োর পিঠার জন্য এখানে এক লিটার তরল দুধই যথেষ্ট দুধটাকে আমি ভালো করে জাল করে ঘন করে নিব খিচুড়ির গুঁড়ের সাথে দুধটাকে মেশানোর পর যাতে দুধটা ফেটে না যায় এই জন্য দুধটাকে ভালো করে জাল করে ঘন করে নিব। তো প্রায় এটাকে হাফ লিটারের মতো করে আমি ঘন করে নিচ্ছি আর এটা ঘন হয়ে এলে চুলা থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করে নিব আর দুধটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবেন যাতে দুধে কোনো সর্ণা পড়ে এখন এখানে আমি পুটটা নিয়ে নিয়েছি পুটটাকে একটা সাইডে রেখে দিচ্ছি তো যখনই দেখবেন এটা ঠান্ডা হয়ে গেছে তখন কিন্তু এটাকে ভালো করে মধে নিতে হবে তো এটাকে আমি খুব ভালো করে মধ্যে এখান থেকে একটা ডো তৈরি করে নেব এখানে ডোটাকে যত ভালো করে মধ্যে নেবেন ততই কিন্তু পিঠাগুলো সফট হবে আর ফেটেও যাবে না তো খুব ভালো করে কিন্তু এটাকে আমি মধ্যে নিয়েছি তো ডো বানানো হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর এখানে আমি নারিকেলের পোটটা নিয়ে নিয়েছি এখন এখান থেকে আমি কিছুটা পরিমাণ ডো নিয়ে নিচ্ছি আর এই ডোটাকে খুব ভালো করে হাত দিয়ে একটু মধ্যে এখান থেকে আমি একটা পিঠা তৈরি করে দেখাবো তো এই সবগুলো দুধপুনি পিঠাই কিন্তু আমি হাত দিয়ে তৈরি করে নেব তো দুই হাতের তালুতে নিয়ে কিন্তু এটাকে খুব ভালো করে রাউন্ড করে নেবেন তো এভাবে একটু চ্যাপটা করে নিচ্ছি তো দুই হাত দিয়ে কিন্তু এভাবে আপনারা একটা ছোট দেখে লুচির মতো করে বানিয়ে নেবেন তো একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এটা আপনারা কীভাবে তৈরি করে নেবেন ঠিক এভাবে আমি এটা বানিয়ে নিয়েছি এখন এখানে আমি এক চামচের মতো পোড় দিয়ে দিচ্ছি তো নারকেলের পোড়টা আমি এখানে দিয়ে নিয়েছি আর এটাকে আমি একটু সিল করে নিব তো এভাবে কিন্তু এটাকে সিল করে নেবেন আর চার পাঁচটা কিন্তু এভাবে হাত দিয়ে খুব ভালো করে চেপে নেবেন এখন এই পিঠাটা ফোল্ড করে নিচ্ছি তো একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এর ডিজাইনটা আমি কীভাবে করছি তো খুবই সহজভাবে কিন্তু এটা বানানো যায় তো দেখুন ঠিক এভাবে আমি সবগুলো পিঠাই তৈরি করে নিব আর এই পিঠাগুলো বানানোর পর কিন্তু একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন তা না হলে কিন্তু পিঠাগুলো ফেটে যাবে তো সবগুলো পিঠাই আমি বানিয়ে নিয়েছি এখন এটাকে একটা সাইডে রেখে দিয়েছি চুলায় আমি একটা প্যান বসিয়েছে আর এখানে আমি মেজারমেন্ট কাপের তিন কাপের মতো পানি দিয়ে দিচ্ছি তো পিঠার পরিমাণ বুঝে এখানে আপনারা পানিটা দিয়ে নেবেন দুই কাপ চালের গুঁড়োর জন্য এখানে আমি তিন কাপের মতো পানি দিয়ে নিয়েছি এখন এখানে খেজুরের গুড়টা দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ খেজুরের গুড় দিয়ে দিচ্ছি আরও এক কাপের মতো খেজুরের গুড় এখানে আমি দিয়ে নিব গুড়টাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে একটু জাল করে নিচ্ছি তো গুড়টাকে খুব ভালো করে একটু গলিয়ে নেবেন তো এটাকে নাড়াচাড়া করে গলিয়ে নেওয়ার পর কিন্তু বাকি এক কাপ দিয়ে দিচ্ছি তো এখানে কিন্তু আপনারা বুঝিয়ে দিয়ে নেবেন যে কতটুকু মিষ্টি প্রয়োজন সেটা বুঝে কিন্তু খেজুরের গুড়টা আপনারা দিয়ে নেবেন তো পানিতে বলক চলে এলে এখানে এক এক করে পিঠাগুলো দিয়ে নিতে হবে তো এখানে আমি এক এক করে পিঠাগুলো দিয়ে নিচ্ছি তো সবগুলো পিঠা কিন্তু একসাথে দেওয়া যাবে না তাহলে কিন্তু একটা সাথে আরেকটা লেগে যাবে তো এইভাবে অর্ধেকটার মতো দিয়ে একটু নাড়চাড়া করে একটু বলক তুলে নিব তারপর বাকি অর্ধেকটা পিঠা আমি দিয়ে দিব তো খিচুড়ির গুঁড়ের সাথে কিন্তু পিঠাগুলোকে প্রায় দুই মিনিটের মতো খুব ভালো করে সিদ্ধ করে নেব তো এটাকে ভালো করে আমি জাল করে নিচ্ছি দুই মিনিটের ভিতরে দেখবেন পিঠাগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে যখন এই পিঠাটা সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু এখানে আপনারা দুধটা দিয়ে নেবেন তো জাল করা ঘন দুধটা আমি দিয়ে নিয়েছি আর এটাকে কিন্তু ভালো করে নাড়চাড়া করে বলক তুলে নিব আরও দুই মিনিটের মতো তো দুধটা যত ভালো করে ঘন করে নেবেন ততই কিন্তু এই টেস্ট বেড়ে যাবে তো ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি জাল করে নিচ্ছি তো যখনই দেখবেন পিঠাগুলোর কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে তখনই বুঝতে হবে পিঠাগুলো কিন্তু হয়ে গেছে পিঠাগুলোকে আমি একটা সার্ভিং টেরাতে সার্ভ করে নিয়েছি রেলে অসম্ভব টেস্টি হয়েছে তো আমার আজকের পিঠার রেসিপি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও দেখতে পান আল্লাহ ফিস